আমি কামো আমি খাই ভালামো সর্বমো তরাই খামো কারো যে দেখতেছি না আজকে সর্বমো তার রক্ত মাংস একসাথে করে খামো কেমন দেখি জায়গাটা সুন্দর না পরিবেশ ভালো আছে পরিবেশ ভালো থাকবো না এই জায়গায় বলে মানে কেউ আসবে সাহস পায় না পরিত্যক্ত জায়গা আর কি আমার আব্বা খুব সস্তা দামে কিনছে একবার পানির দরে বাপ সেই জায়গায় একটা ফ্যাক্টরি করুক ফ্যাক্টরি করবি তাই না তোরা জানোস না এ জায়গা কি হয় না আমি শেষ করে দিব আমরা কিছু করবো এরা মানুষ থেকে জানো আর তোমার কিসের পাও গরুর না ছাগলের না বৈশ বুঝতেছি না রে কি করি জানো জানো মানুষ কেউ জানো আমি তো করে এখন কায়ে পাবো কি আমার চিনোস না আমি একটা জিনিস কয়েকদিন ধরে খেয়াল করতেছি মা জানি কই খাবার নিয়ে যায় আরে এর জন্য তো আজকে বের হয়েছে যে মা কই যায় সেটা আমরা খুঁজে বের করবো আর এই খাবার নিয়ে মা কি করে তাও আমরা জানি বাবা দিহান মা তুমি মা আমার এই জায়গায় থাকতে একদমই ভালো লাগে না মা আমার তুমি নিয়ে যাও আমার কি ভালো লাগে রে বাবা তুই এই জায়গায় থাকোস আমি ঘরে থাকি আমারও তো ঘরে মন টেকে না কিন্তু কি করবো বাবা কো আমি যে নিরুপায় আজকের দিনটা বাবা আজকের দিন কষ্ট করে থাক আমি কালকেই নিয়ে যাব কিন্তু মা আমার তো এই জায়গায় ভয় লাগে আমি একা একা থাকতে পারি না মা তুমি আমার নিয়ে যাও মা আজকের দিনটাই তো বাবা রাতটা পার হইলি তোর 12 বছর পূর্ণ হইব এরপরে কোনো সমস্যা নাই এই যে তোর জন্য আমি খাবার নিয়ে এসি মা আমার ভালো লাগে না মা আমি এই জায়গায় একলা একলা কয়দিন আর থাকবো টানা 12 বছর আমি এই জায়গায় রয়েছি মা আমার এই হাতগুলো তো আর ভালো লাগে না তোমার হাত কেমন দেহ আর আমার হাত কেমন আমারও তো মানুষের মতো থাকতে ইচ্ছা করে আমার বন্ধু বান্ধবের ইচ্ছা করে যে আমার বন্ধু বান্ধব থাকবো সবাই থাকবো কিন্তু আমার আয় হাতের লেগে তুমি তো আমার বাইরে বের হইতে দাও না বাবা তুই যদি এই অবস্থা বাইরে থাকোস মানুষে ভয় পাইব সবাই মিলে তোর মাইনা ফলাইব আমি মা হয়ে কি সেগুলো সহ্য করতে পারবো গো একটা রাইতে তো আজকে রাতটা কষ্ট করে থাক কালকে তোর আমি হিন্দিকে নিয়ে যাব খাইয়া নে বাবা মা সত্যি কইতাছো আমার হাত ভালো হয়ে যাবো হরে বাবা তোর হাত ভালো হয়ে যাবো তার মানে এটা আমগো ভাই কিন্তু আমগো ভাইয়ের হাত এমন কেন আর একটা রাত দিলেই নাকি আমাগো ভাই আবার মানুষের মতো হইব আর তার মানে মা সবসময় এখানে আসে আর আমগো ভাইরে খাবার দেয় না না
এই জানার পর আপনার হ্যাঁ ওর কি ভয়ঙ্কর হাত এই হাত দেখে তো মানুষ মরবো হ্যাঁ বাসায় রাখতে পারেন না নিয়া ওই আমার মনে হয় কি ওই সাগর কাকার মাইনে নিছে আমার বন্ধুর উত্তেই মারছে ওই ওর বাজার এই ঘুরবো ওর মারে ভালো কি আমার পোলা গায়ে হাত দেবি দেখ তোকে বারবার কইতেছি আমার পোলা গায়ে হাত দেবি না যদি আমি একটা হাত দিছস তোকে সবটি হাত আমি কেটে ফেলাবো আর কি কইলি আমার পোলা এখানে রাখে কে লাগা বাইতে কে লাগে নাই না তুমি না কইছো আরেকদিন কইছিলাম তো কিন্তু এখন ওরা এসেছে কোনো মতে তোরা মারতে পারো এই জায়গায় রাখা যাবে না বাবা আমার আবার কিসের পোলা আরে হাসি তো করলো ওটা বলে হের পোলা হুমি গরু নাগাল পাও গ্রামে ওই রকম নর বসু রাখাই যাবো না যদি রাখেন আমরা মেম্বার কাছে বিচার যাবো আমি গ্রাম দেবো তখন মেম্বার কাছে যাইতে হবো না শুনেন ওরকম নর বসে যদি আমাকে গ্রামে থাকে এ তো আমরা মেম্বারের কাছে যাইতেছি তাহলে বিচার যাম আর আপনি গো গ্রাম ছাড়া করবো না না তোমরা আগে মেম্বারের কাছে যাও না আমি বিষয়টা দেখতেছি আমি দেখতেছি আপনি দেখতে থাকেন আর আমরা মেম্বারের কাছে না নিতে যাই চল চল মেম্বারের কাছে গেলে তো আমাকে এলাকা ছাড়া করবো আমি বাড়ির দিকে যাই তুই ভয় পাস না মা ও হলো স্নেহাপুরীর ভাই আমার ছেলে তোর কিচ্ছু হইব না কি কইতেছ তুমি এসব কেমন শয়তানের মতন হাত দেখ মা আল্লাহ ওরে এরকম বানাই দিছে চল বাবা আমি এটা কি দেখলাম তুই কেমন তাহলে আমি একটা ভাই
যাইতেছিলাম তোরে খুঁজতে পরে দেখি তোর মা আর ওই ছেলেটা যাইতেছে আমি দেখে খুব ভয় পাইছি তার মানে মা ওই নরবিশ্বাস তার বাসায় তোছে আর ও তো একটা জানোয়ার আমি তো ভয় পাইতেছি ও যদি গ্রামের সবাইকে খেয়ে ফেলে তখন আমি তো আর জীবনে ভয় সে মেনে নিব না দেখ আপসানা যেমনই হোক ও তো আমগো ভাই দেখ তোর ভাই স্নেহা তো শোন তোর ওই ভাই যদি তোকে বাইতে থাকে আমি কিন্তু তোর সাথে বন্ধুত্ব রাখবো না আমি 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 বন্ধুত্ব রাখবো না কিন্তু ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না ওই পিসারটারে আমাকে বাড়ি থেকে কেমনে করে বের করে দেওয়া যায় তা আমার খুব ভালো করে জানা আছে ঠিক আছে এই তুই এটা কি কইলি তোর এত ভালো মানুষ স্বাস্থ্য কইছে কে হ্যাঁ শোন ওই তো একটা নরবিচাস খাদক দেখছ না কেমন কেমন করলো আমার সাথে আর আমগুলো যদি ও খায় ফেলে তখন আরে বোন মা বললো না ও নাকি কালকে ভালো হয়ে যাইব ভালো হয়ে যাব না ছাই যদি না ভালো হয় তখন ধর ওর মনে একটা প্ল্যান আছে ও এই প্ল্যান করে ভালো হওয়ার নাটক করে আমগুলো যদি এসে মেরে ফেলে তখন চল আগে ওটারে বাসা থেকে খেলে মা তুমি তো আমার এই বাড়িতে নিয়ে আসলা বাবা যদি আমার এই বাড়িতে খেতে দেয় আর তাছাড়া আমার দুটা বোন আছে আর যদি আমার মেনে না নেয় তুই চিন্তা করিস না বাবা তোর বাপ আমি মাইনা নিব আর যদি মাইনা না নেয় আমি তোরে নিয়ে একদিকে চলে যাবো তাও তোর আমি আর আমার কাছ থেকে দূরে রাখবো না বাড়ি ছাড়া করে রাখবো না রে বাবা হ্যাঁ মা আমিও তোমার কোল ছাড়া অন্য কোনো জায়গায় যাবো না মা ওই ব্যক্তিকে তোমার সেই ছোটবেলায় আমি আরে রাস্তায় ফেলাই দিতে গেছিলাম আর তুমি তুমি আর আবার আমার বাড়িতে নিয়েছো আমি মানি না ও আমার পোলা হেন আমি মানি না আজকে কি হয়েছে জানো এলাকার মানুষজন মেম্বারের কাছে যাইতেছে অন্যান্য বিচার দিতে বিচার যদি দেয় ওরা আমার তো এলাকায় থাকতে দিব দিব না ওর বাড়িতে নিয়ে যেতে দাও খেলা বাড়িতে দিকা ওরে কি ভয়ঙ্কর দেখায় ফোনে কি আমগো ভাই সি 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 আমি তো আর কখনো আমার ভাই বলে মানে নিব না ও তো তোরই ভাই প্রতি এক মাস এক মাস তুই ভাই বল তুই এমন করতেছ কেন মা তুমি বসতেছ না তুমি ঘরের ভিতরে রইছো ও তোমার সাথে এমন ভালো ব্যবহার করতেছে রাতে বেলা যদি তোমার ও খায় ফলায় তখন তুমি কি করবা দেখ বোন তুই ভুল বসতেছ যতই হোক ও আমাদের ভাই ও আমাদের কোনো ক্ষতি করবো না ভাই কিসের ভাই আমি জানোয়ারে আমার ভাই বলে মেনে নিব না ওরা কি কইতাছে তোরা তো আমার বোন আমি না তোকে অনেক দেখার চেষ্টা করছি কিন্তু মা না তোকে দেখতে দেয় না তোরা কেমন আছো না আমি আমি ভালো আছি অনেক ভালো আছি দেখ তুই আমার ভাই না আর তাছাড়া একটা একটা এমন হাতালো মানুষের সাথে আমরা নাকি ভাই বোন এরা আমি কোনো দিনও মাইনে নিতে পারবো না দেখ দেখ আমগো হাত কেমন আর তোর হাত কেমন সমাজ কি কব হ্যাঁ সমাজ তোরে আমগো ভাই হিসেবে কোনোদিনও মাইনে নেবো না আর তাছাড়া তোর জানি কি কেমন লাগে আমার কাছে তুই যদি আমার মায়ের ফলাস তুই যা তুই যা আমি তোর সাথে বাইরে যা আর মার কাট দাও বাবা তুমি আরে ভাই করে দাও আমি তোকে ভয় করে আ কথা তো সত্য ও হাই হাই এরকম তো কখনো আমি দেই নাই এও তো নরক হাত ওরে এলাকে সারা করো আর তোমাকে কিন্তু আমরা এলাকে সারা করব এলাকে সারা করে এই যে আমার ভাই ধরে নিয়ে যা রে এই আচ্ছা গাড়ি আমাকে সরে না দেন এই আবি নাকি বাইরে তো একটু মেনে মেনে হলাম আমার পোলা দেখি আমার বাবা ও আমার পোলা যাই কি হাত দিবি না আচ্ছা তুমি পাগল আমি কথা শুনে আর যাইতে দাও না তুই তো যাই তো আমরা মা পোলা দুজনে যাব ওই সাগরে মারছে ওই সাগরে মারছে ওই
أنا أقول لك 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 أنا أيضا 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 أمي قلت لك أنا أعرف 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 أنا আমি ওকে সাহায্য করি আমি শুধু কই আমার ভাইরে মারে ফেলাইতে আর তারপরে আমার পরিবার নিয়ে আমি আবার আগের মতো চলে যাব এই তোমরা এদিকে আসো এই যে এইখানে লুকাইছে ওই জানোয়ারটা এই তোমরা কে কই আছো তা এদিকে আসো আগুন দিয়ে পুরো মেরে ফেলো আরে এই যে গর্তের ভিতরে ওর জালে পুরো মেরে ফেলো ওই ওই জানোয়ারটার বনু ওর আগে জালে দে ওই ওর আগে জালে পুরো هاي مرة هاي 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 وأنا أقول لك أنا 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 أقول لك আমি 12 বছর ধরে প্রতি মাসে একটা করে মানুষ খেতাম ওকে উছিলা করে তুই তুই সব পাস করে দিয়েছিস তোদের কাউকে আমি ছাড়ব না আমি সবার রক্ত মাংস খেয়ে ফেলব শোন তোর সে আশা পূরণ হবে না এই 12 বছর মেলা মানুষ হয়েছিস আর তো সুযোগ নাই চলে গেল আর তো কোনো ভয় নাই ভয় নাই দেখ শয়তান মরে গেছে আর কোনো ভয় নাই কিন্তু আমার ছেলে হাত হ্যাঁ তোর হাত একচুয়ালি ভালো হয়ে যাবে ها